allah وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة

أتخذ من دون قال يا ليت قومي يعلمون إني آمنت بربكم فاسمعوا قيل ادخل الجنة قال تلقي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين بما غفر لي ربي وجعلني দয়াময় আল্লাহর নামে শুরু করছি আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়ামায় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব আমি তো তোমাদের প্রতিপালকের উপর ইমানানি আছি অতএব তোমরা আমার কথা শোনো তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায়ে যদি জানিতে পারিত আমার প্রতি আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নূরের পরশে আপনাদের সকলকেই সাদর সম্ভাষণ আজকে আমরা পবিত্র কোরআন করিমের অত্যন্ত সুপরিচিত সুপ্রসিদ্ধ সুখ্যাত একটি সুরার কিছু অংশের তাফসির শুনব সেই সুরাটি সম্পর্কে আমরা নিশ্চয়ই অবগত আছি বিগত কয়েকদিন যাবতই এই সুরার তাফসির আমরা শুনতে পাচ্ছি অত্যন্ত সমৃদ্ধপূর্ণ আলোচনা এই সুরার মধ্যে আল্লাহ সুহায়ন হম তালা মানব জাতিকে দান করেছেন এমন কোনো বিষয় নেই যেই আলোচনাটি এই সুরার মধ্যে স্থান পায়নি চাই আপনি দুনিয়ার কথা বলুন চাই আপনি আখেরাতের কথা বলুন জান্নাতের কথা বলুন জাহান্নামের কথা বলুন পৃথিবীর বাগবাগিচার কথা বলুন কিংবা মরু উদ্যানের কথা বলুন যেখানের কথাই আপনি বলুন প্রত্যেকটি বিষয় উক্ত সুরার মধ্যে আল্লাহ সুহায়ন হম তালা আলোচনা করেছেন খুব সংক্ষিপ্ত রূপে খুব মনোরম পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলমিন বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন এখানে আমরা দেখতে পাব যে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দারা কিভাবে মানুষকে তার আল্লাহ সুবাহ মতালের দিকে ডাকতে গিয়ে কত কষ্ট করেছেন কত ক্লেশ উঠিয়েছেন কত ক্লান্তি কত ত্যাগ তিতিক্ষা ব্যয় করেছেন সেই বিষয়গুলো পরিস্ফুটিত আকারে উক্ত সূরার মধ্যে স্থান পেয়েছে এ কারণেই তো ও করিম সাল্লাহ আলহি ওসাল্লাম উক্ত সুরাকে পবিত্র কোরআন শরীফের অন্তর বলে আখ্যা দান করেছে গতকাল আমরা পবিত্র কোরআন মজিদের সুরা ইয়াসিনের কিছু আয়াতের তফসির শুনেছিলাম সেখানে একটি আলোচনা বিশেষভাবে এটি ছিল যে আন্তাকিয়াবাসীরা যখন তাদের কাছে প্রেরিত দূতদেরকে অস্বীকার করতে লাগলো যখন তারা তাদেরকে ডেনাই করতে লাগলো তখন আল্লাহ রব্বুল আলমিন ওই গ্রামেরই একজন ব্যক্তির হৃদয়ের মধ্যে সুমতি ঢেলে দিলেন তাদের মধ্যে একজন ব্যক্তিকে আকল দান করলেন সেই ব্যক্তিটা ইমানের গুণে বলিয়ান হওয়া মাত্রই গ্রামের একেবারে দূর প্রান্ত থেকে খুব দ্রুত দৌড়ে আসলো দৌড়ে এসে বলতে লাগলো ইয়া মুর মোরসারিন হে আমার সম্প্রদায় তোমাদের কাছে যে সকল লোকরা এসেছেন তারা যে কথাগুলো বলছেন সেগুলিকে অবশ্যই অবশ্যই গ্রহণ করো তাদের তোমরা অনুসরণ করো যদি অনুসরণ করো তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে এরপরে তিনি যে কথাটি বলেছিলেন স্বর্ণাক্ষরে সেটি কেমত পর্যন্ত লিপিবদ্ধ থাকবে পবিত্র পবিত্রকোর আনমাজিদের পাতায় পাতায় কি সেই কথা তিনি দাওয়াত দিতে গিয়ে তিনি মানুষকে সৎ কাজের এবং জান্নাতের পথে আহ্বান করতে গিয়ে বললেন ওমা আলিয়াল আবুদুল্লাহ ফতর তুরজাউন আমার কি হলো যেই মহান স্রষ্টা আমাকে সৃষ্টি করলেন এবং যার কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে তার এবাদত করব না এটা কিভাবে আমার হতে পারে অর্থাৎ তিনি মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে তিনি সৎ পথে ডাকছেন ডাকার সময় তার বলার ভঙ্গি তার বলার উস্লুপ কি ছিল তিনি সরাসরি এভাবে বলতে পারতেন এই মিয়া তোমরা কোরআন শরীফের পথ অনুযায়ী চলো তোমরা জান্নাতের পথে চলে আসো তোমরা আল্লাহ তালাকে সেজদা করো তিনি এভাবে বলতে পারতেন কিন্তু তিনি সেভাবে না বলে সেই পদ্ধতি অবলম্বন না করে খুব বিনয়ের সাথে খুব নম্রতার সাথে খুব আন্তরিকতার সাথে তিনি মানুষদেরকে বুঝাতে লাগলেন এবং বলতে লাগলেন যেই পথে আমি তোমাদেরকে ডাক দিচ্ছি যেই পথটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পথ এরকম কোনো পথ নয় যে ওই পথে আমি তোমাদেরকে ডাক দিলাম আর আমি নিজে সরে গেলাম আমি নিজে কেটে পড়লাম তা নয় বরং তোমাদেরকে ডাক দেওয়ার পূর্বে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত আমি নিজেও করছি তোমাদেরকে ইবাদত করার কথা বলার আগে আমি নিজেও আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করি তোমাদেরকে আল্লাহ তালার সেজদা প্রদানের কথা বলার আগে আমি নিজেও আল্লাহ রব্বুল আলমিনের দরগাহে সেজদা প্রদান করি এভাবে তিনি মানুষদেরকে বুঝালেন নম্রভাবে বিনয়ের সাথে খুব ব্যাকুল কণ্ঠে খুব আন্তরিকতার সাথে তিনি মানুষদের মধ্যে দাওয়াত প্রদান করলেন দাওয়াতের সিস্টেম কি হবে দাওয়াতের পদ্ধতি কী হবে তার একটি মূল নীতি আমরা উক্ত আয়াত থেকে পাই পবিত্র কোরআন মজিদের হামিম আজদার মধ্যে চব্বিশতম পাড়ার উনিশ নম্বর উনিশ নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দাওয়াতের নীতি বলেছেন কাউকে আপনি সৎ কাজের দাওয়াত দিবেন অসৎ কাজ থেকে বিরত রাখবেন এটার পদ্ধতি কী হবে তার একটি পথ আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছে সেটি হল ওমেন মুসলিমিন তুমি কোনো মানুষকে সৎ কাজের আদেশ করবে সৎ কাজের আদেশ করার পর ওয়া আমিরা সলিহা অবশ্যই সেই সততা তোমার মধ্যে ঢুকায় ফেলতে হবে সেই সততা তোমার মধ্যে নিয়ে আসতে হবে তুমি নিজে সৎ নও কিন্তু সৎ কথা বলি তুমি মুখের মধ্যে আওড়ে যাচ্ছ দেখবে সমাজের মধ্যে এটা কোনো ধরনের ইফেক্টিভ ভূমিকা পালন করবে না কোনো ধরনের কাজ এটা হবে না তুমি যতই বলো সেটার মাধ্যমে কাজ হবে না হ্যাঁ কাজ হবে কখন যদি তুমি কথা বলার সময় সেই জিনিসটা যদি তোমার নিজের মধ্যেও থাকে সেই বিষয়টা যদি তোমার ভিতরেও রূপান্তরিত অবস্থায় রূপায়িত অবস্থায় থাকে তাহলে দেখবে তুমি বলা মাত্রই সেই জিনিসটা আগুনের ফুলকির মতো কাজ করছে তুমি বলা মাত্রই আগুন যেভাবে জিনিসকে জ্বালিয়ে দেয় বিভিন্ন জিনিসকে জ্বালিয়ে দেয় ঠিক তুমি তোমার মুখ থেকে একটা বুলেট বের করেছো সেই বুলেটটা দেখবে তৎক্ষণাৎ অন্য ব্যক্তিদের মধ্যে কাজ করছে এবং তারাও কি হচ্ছে তারাও অনুপ্রাণিত হচ্ছে তারাও এই পথে আসার জন্য অগ্রসর হচ্ছে কিন্তু নিজের মধ্যে যদি আমলে সালেহের গুণ না আসে নিজের মধ্যে যদি সততা যদি না আসে নিজের মধ্যে যদি সত্যবাদিতার গুণ যদি না আসে তাহলে আমি কথা বলবো ঠিক কিন্তু আমার এটার মাধ্যমে পরিপূর্ণরূপে কাজ হবে না আমার এটার মাধ্যমে পরিপূর্ণরূপে মানুষ ইমানদার হবে না সৎকার ব্যক্তি হবে না মানুষ সৎ পথে আসবে না আল্লাহ রব্বুল আলমিন সেই বিষয়টাই আমাদেরকে এখানে বলেছেন ওমা আলিয়াল্লাহ আবুদুল্লাহ ফতর আলি ভাইলে হি তুর আমার কি হলো যে সেই সত্তার এবাদত করব না যেই সত্তা আমাকে সৃষ্টি করলেন এবং যার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে কেন তারা ইবাদত করব না অবশ্যই এ কথাটাও আমাদের যুক্তিতে যুক্তিতেও ধরে যে যার নুন খেয়েছি তারই তো গুণ গাইবো আমি যার নুন খাই নাই তার গুণ আপনি গান না গান সেটা ভিন্ন কথা কিন্তু যার নুন আপনি খেয়েছেন তার গুণ যদি আপনি না গাইতে পারেন তাহলে তো এটা বিরাট বড়ো একটা কদর জোতা বিরাট বড়ো একটা অপরাধ যে আপনার প্রতি তার এত অসীম ভালোবাসা এত অসীম মায়া স্নেহ মমতা এ সত্ত্বেও আপনি তাকে রব হিসাবে ডাকছেন না আপনি তাকে প্রতিপালক হিসাবে গ্রহণ করছেন না আপনি পাচক্য নামাজের জন্য নিবেদিত প্রাণ হচ্ছেন না বোঝা যাচ্ছে যে আমার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে দেখেই আমি পরিপূর্ণ ইসলামী পন্থায় চলতে পারছি না এরপরে তিনি বলছেন আমি কি আল্লাহ সনা ব্যতীত অন্য অন্য সত্তাকে উপাস্য হিসাবে গ্রহণ করব তিনি নিজে নিজে বলছেন আল্লাহ রব্বুল আলমী যেখানে আমাকে প্রতিপালন করছেন প্রতিটা মুহূর্তে তিনি আমাকে বিভিন্ন ধরনের নুন পানি ইত্যাদি প্রদান করছেন সেই জায়গাকে আমি আল্লাহ তালা ছাড়া অন্য কোন সত্তাকে আমার এবাদতের উপযুক্ত হিসাবে গ্রহণ করব। না এটা তো কখনোই হতে পারে না এটা তো কখনোই হতে পারে না এমনও তো হতে পারে যে আজকে আমি আমার আল্লাহকে ভুলে গেলাম কালকে যদি তিনি আমার কোনো ক্ষতি সাধন করে ফেলেন কালকে যদি তিনি আমার কোনো ক্ষতি সাধন করে ফেলেন তাহলে তো আমি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কোথাও যেতে পারবো না পবিত্র কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলমিন কাফের মুশ্রিকদের অবস্থাকে বিভিন্ন জায়গায় চিত্রায়িত করেছেন আল্লাহ রব্বুল আলমিন এর করেন যে কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না কিন্তু যখন বিপদে পড়ে যায় কিন্তু যখন সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে যায় বড় বড় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন তারা কিন্তু দা আল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন এক আল্লাহ আল্লাহকে ডাকতে থাকে সমস্ত রাম সমস্ত বিভিন্ন ধরনের মূর্তি ইত্যাদিকে ভুলে গিয়ে এক আল্লাহ আল্লাহ বলেই তারা ডাকতে থাকে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই কালেমাই তাদের দিয়ে উচ্চারিত হতে থাকে সুতরাং বিপদে যেই স্রোসটা আমাদেরকে সাহায্য করলেন সেই স্রোসটাই তো আমাদেরকে আমাদের স্বাচ্ছন্দ্যের সময় সাহায্য করবেন আমাদের স্বাভাবিক অবস্থার সময় তিনি আমাদেরকে সহযোগিতা করবেন রসুল করিম সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত উক্তি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল সে দীর্ঘকাল পর্যন্ত এই কথা বলতে লাগলো সনম 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 আমরা যেভাবে জিকির করি আল্লাহ 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 জিকির করতে থাকি অনুরূপভাবে একজন মুশরিক ছিল সে সারা জীবন শুধুমাত্র এই কথা বলতো সনাম 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 শব্দের প্রতিশব্দ হলো বাংলার রূপান্তর হলো বাংলাতে এর অর্থ হলো প্রতিমা দেবী ইত্যাদিকে বাং আরবিতে সনাম বলা হয় তো দীর্ঘদিন পর্যন্ত সে সনাম সনাম বলতে লাগলো কিন্তু কোনো ডাক আসে না কোনো সাড়া আসে না একদিন হঠাৎ করে মুখ থেকে ভুল ক্রমে তার মুখ দিয়ে উচ্চারিত হয়ে গেল সমাদ 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 হলো আল্লাহ রব্বুল আলমিনের একটি নাম পবিত্র কোরআন শরীফ এস ইখলাসের মধ্যে এই নামটি আমরা দেখি হু আল্লাহ আহাদ আল্লাহ সাম আল্লাহ রব্বুল আলমিন এমন সত্তা যিনি আগেও ছিলেন যিনি পরেও থাকবেন যার কোনো সন্তান নেই এবং যিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এমন সত্তাকে বলা হয় আসমাদ যার কাছে আমরা সকলেই মুখাপেক্ষী যিনি কারো কাছে মুখাপেক্ষী নন তো আরবিতে মূর্তিকে বলা হয় সনাম সদ নুন মিম আর আল্লাহ রব্বুল আলমিনের একটা নাম হলো সমাদ, সদ মিম দাল তো ওই লোকটা মুশ্রিকটা দীর্ঘদিন পর্যন্ত শুধু সনাম 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 বলতে বলতে হঠাৎ একদিন তার মুখ দিয়ে সমাধ উচ্চারিত হয়ে গেল এমন সময় মেঘের বিজলি উপক্রম করে অতিক্রম করে আকাশের দূর সীমানা থেকে হঠাৎ করে আওয়াজ আসলো হে আমার বন্দা তুমি কি চাও আমার কাছে বলো আমি তোমার ডাকে সাড়া দিব আমি তোমার কথা অনুযায়ী আমল করব। তৎক্ষণাৎ ওই ব্যক্তিটার হুইস চলে আসলো এবং বলতে লাগলো এত কাল পর্যন্ত আমি সনাম সোনাম বলে ডেকেছি প্রতিমা প্রতিমা মূর্তি মূর্তি বলে ডেকেছি কোনোদিন তো আমার মূর্তি আমাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে নাই একবার তো আমার সাথে সে কথাও বলে নাই একবার তো সে আমাকে কোনো ধরনের সহযোগিতাও করতে পারে নাই অথচ একবার ভুল মুসলমানদের সমাদ এই নামটা আমার মুখ দিয়ে উচ্চারিত হয়ে গেল সুতরাং তৎক্ষণাৎ তিনি আমার ডাকে সাড়া দিয়ে দিলেন সুতরাং এই আল্লাহ রব্বুল আলমিনী হলেন শ্রেষ্ঠ তিনি হক তিনি সত্য ছাড়া, যত সনাম আছে যত প্রতিমা আছে যত মূর্তি আছে এগুলো ভ্রান্ত এগুলো মিথ্যা এগুলো একেবারেই ভেজাল সমৃদ্ধ তাই আজ থেকে আমি সমাজকেই সেচদা দিব সমাজ ছাড়া অন্য কাউকে আমি সেজদা দিব না তাই আসুন আমরাও এই সমাজকেই আঁকড়ে ধরি আমরাও আল্লাহ রব্বুল আলেমিনকেই শুধু সেচদা করব যেভাবে এই লোকটা বলেছিলেন আন্তাকিয়া গ্রামের এই ব্যক্তিটা বলেছিলেন আমি তো আমার আল্লাহ তালাকে সেচদা করব অন্য কোনো সত্তাকে সেচদা করব না ঠিক সেভাবে আমরাও যদি আমাদের ইমানকে শক্তিশালী করতে পারি ইমানকে যদি আমরাও নবায়িত করতে পারি এবং তিনি যেভাবে বলেছিলেন যে আমি জান্নাতে চলে যাচ্ছি হে আমার সম্প্রদায় দেখো আমি মৃত্যুর পরেই জান্নাতে চলে যাব কত একইন ছিল তার ইমানের মধ্যে এরকম ইমান যদি আমরা আজকে গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাথে তেরকম মো করবেন যেরকম মো তিনি পূর্ববর্তী জাতির সাথে করেছিলেন অর্থাৎ আকাশ থেকে রিজিক দান করবেন মাটির নিচ থেকে রিজিক দান করবেন আসুন না আমরা আন্তাকিয়াবাসীর এই ব্যক্তির মতোই জীবন যাপন গ্রহণ করি এই সুরা ইয়াসিনের মধ্যে যেই ব্যক্তিটার আলোচনা আমরা শুনলাম তিনি যেভাবে দাওয়াত দিয়েছিলেন একেবারে প্রবলভাবে প্রবল চিত্তে ঠিক সেভাবেও আমরা দাওয়াতের পথে অগ্রবর্তী হই আল্লাহ রবুল আলমীর আমাদের সকলকেই কবুল করুন এস ই টিভির আগামীকালকের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি